কী কী জিনিস ওনার ঠিক করতে হবে। চলেন তাহলে অভিলাষ ভাই, আপনাকে দিয়ে শুরু করতেছি। হ্যাঁ কালার ইউজ করছেন, আচ্ছা প্রথম কথা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার ইউজ করবেন না এখানে অভিলাষ ভাই, গ্রেডিয়েন্ট ইউজ করবেন না, কারণ এটা হাতে রং করবে তো, গ্রেডিয়েন্টটা হাতে রং করা একটু সমস্যা আর কি। বুঝতে পারছেন আমার কথা আমি কি বলছি? মানে গ্রেডিয়েন্ট কালারটা যদি হাতে রং করতে যায় ওটা একটু সমস্যা হয় আর কি। আচ্ছা এবার অরিজিনাল ডিজাইনে আসি। সব বোর্ড করছেন, হ্যাঁ ঠিক আছে এগুলো পড়া যাচ্ছে, সমস্যা নাই, ভেরি গুড। সুন্দর হয়েছে অভিলাষ ভাই, ভেরি গুড। অভিলাষ ভাই একটু শোনেন, হ্যালো অভিলাষ ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এই যে উপরের যে হেডিংটা আছে না, এটাকে চেষ্টা করবেন সবগুলোকে একটা লাইনে রাখার, বুঝতে পারছেন? নিচে যদি একটু গ্যাপ থাকে না, ওইটা কোনো সমস্যা নাই, কোনো জায়গাতে যদি নিচে গ্যাপ থাকে ওটা কোনো প্রবলেম নাই, ওটা দেখতে এত বেশি খারাপ লাগবে না যতটা উপরেরটা দেখতে খারাপ লাগবে, কারণ আপনি প্রথমে শুরু করবেন উপরে দেখে, ঠিক আছে? আচ্ছা আপনি যে স্টাইলে গেছেন এই স্টাইলেও যেতে পারেন, ইন দ্যাট কেস আপনাকে কি করতে হবে বলি আমি, এইটা এবং এইটাকে সমান রাখতে হবে। হ্যাঁ এই দুটো সমান আছে, এবং এইটা এবং এইটাকে সমান রাখতে হবে। বুঝি নাই আপনার কথা, বুঝি নাই বাম পাশ, হ্যাঁ না না সে ঠিক আছে, এটা আপনার এদিকে বেশি হোক সমস্যা নাই, আপনি তো চাইলে এই এই গ্যাপটা কমাইতে পারতেন, প্রথম কথা হচ্ছে এটা, এখানে অনেক বেশি গ্যাপ হয়ে গেছে। আরেকটা জিনিস হচ্ছে কি, দেখেন এটা শুরু হোক এক জায়গা থেকে তারপরে বড় হোক কোনো সমস্যা নাই, বুঝতে পারছেন আমার কথা? মানে স্টার্টিং পয়েন্টটা একই হবে, আর এই যে এই গ্যাপটা দেখছেন এখানে এত গ্যাপ কেন, নর্মাল লাইন গ্যাপ তো এখানে ইউজ করা যাবে না, কারণ হচ্ছে কি এটা আপনার হেডিং, ঠিক আছে? আপনি দেখেন তো হেডিং এর যে নর্মালি দুই লাইনে যখন লেখা হয় এরকম গ্যাপ দেওয়া হয়, দেখছেন আপনি? এই যে এগুলা কথা বলবেন না, দেওয়ার সময় চেক করে দেন নাই আপনি? যাক ওভারঅল ডিজাইন খুবই সুন্দর হয়েছে, বাট কালারের ব্যাপারে আমি বলে দিচ্ছি এইসব কালার ইউজ করা যাবে না, সিম্পল মানে প্লেন কালার রাখেন। কালারফুল করা যাবে, শোনেন অভিলাষ ভাই, কালারফুল করা যাবে, কিন্তু কিছু জিনিস, এত জিনিস না, যেমন আপনি মেনুর যে ডিজাইনটা করছেন এটা কালারফুল রাখেন, ঠিক আছে ভেরি গুড, এটা ঠিক আছে, বাকি সব কিছু আপনি মানে সাদা করে দেন, ডিরেক্ট হোয়াইট, ঠিক আছে অভিলাষ ভাই? বুঝতে পারছেন আমার কথা? অনেক সুন্দর হয়েছে, সুপার ওয়ার্ক, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা আরেকটা জিনিস, এই যে এই বক্সগুলোকে যদি সমান রাখতে পারেন আরো ভালো লাগবে। হ্যাঁ 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 লেখার চেয়ে বড় হইলেও, এতে করে আপনার পুরো ডিজাইনের মধ্যে একটা মানে বক্সই একটা ব্যাপার থাকবে, অ্যান্ড আপনি ওইটাই আনছেন যেটা দেখতেছি, তো ওইটা থাকলে আরো ভালো লাগবে, ঠিক আছে? বুঝতে পারছি, আপনি গেছেন হচ্ছে গিয়ে মানে গ্যাপটা যেন কম থাকে, বাট সব জায়গাতে গ্যাপ একরকমও নয়, ঠিক আছে? তো আমি যেটা বলবো, বক্সটাকে সব জায়গায় সমান রাখার চেষ্টা করেন, যেমন এখানে দেখেন এখানে বক্সটা আবার আপনার এই যে অরিজিনাল টেক্সটের বাহিরে চলে গেছে, দেখছেন আপনি? তো এটা শোনেন,
এটার কারণ হইতে পারে এটা যে আপনার যে বক্সের জন্য আপনি যে স্ট্রোকটা নিছেন, ঠিক আছে, সেটা আপনার মানে আউটসাইডে দেওয়া আছে, আপনি ওটা ইনসাইড করে দিলেই হয়তো এটা ঠিক হয়ে যাবে। বুঝতে পারছেন অভিলাষ ভাই আমি কি বলছি? হ্যাঁ লেখা ছোট করা যাবে না, সবগুলো লেখা একই সাইজে রাখতে হবে। হ্যাঁ আপনি লেটার গ্যাপ কমাই দিতে পারেন, কথা বোঝা গেছে? আমি এটাই বলছি, লেটার গ্যাপ কমাইতে পারেন কিন্তু লেখার সাইজ ছোট বড় করতে পারবেন না, কারণ এগুলো সবগুলো সাইজ একই থাকবে। ঠিক আছে, ওকে, ভেরি গুড, ভেরি গুড অভিজয় ভাই, খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। এখন এটা চেঞ্জ করা হয় নাই না। এক্সাম ফোর অভিলাষ দাস, এখন যেহেতু আপনাদের এটা সেকেন্ড টাইম, হ্যাঁ আমি আসলে আমি আপনাকে দিতে চাচ্ছিলাম 9-8-এর বেশি দিতে পারলাম না, 1 মার্কস করে কম পাবেন, কারণ আপনাদের অলরেডি একবার রিভিউ হয়েছে এই কারণে। তো আমি তো জিজ্ঞেস করছিলাম, হ্যাঁ আমি তো জিজ্ঞেস করছিলাম যে কারা চান আপনাদেরটা রিভিউ করি, ভুলে গেছেন? যারা বলছেন ভাই করেন, আগে আগে করছি মানে, না না না, আপনি অলরেডি একটা রিভিউ পাইছেন, তারপরে আপনি ডিজাইন করছেন তাহলে। হ্যাঁ তো এটা কিছু করার নাই তো, আপনি যেরকম আগে গেলে কিছু বেনিফিট পাবেন, ওরকম তো কিছু সমস্যা পাইতে হবে। তাই ওই নামের আমি কাউকে চিনি না, তাহলে তো আমি দেখবো না ওই ফোল্ডার, আমি ওই ফোল্ডার রিমুভ করে দিব। আচ্ছা রশনিয়াপুর খবর কেউ জানেন? হ্যালো, সেটা তো 1 সপ্তাহ হয়ে গেল প্রায়। রুট ক্যানাল করেছে কোথায়? আচ্ছা আচ্ছা, ওকে, তো তারপর উনি তো ক্লাসে তো আসার কথা, ফারহান ভাইকেও দেখতেছি না। আচ্ছা বুঝতে পারছি, আসলে আসলে আপনারা সোজা হবেন না, আচ্ছা ইয়া আপনার ওই যে মনিরুল মোস্তফা ভাইকে, সরি মনিরুল মোস্তফা না, অমিত ভাইকে গ্রুপ থেকে আবার আপনাদের বের করে দিয়েন না, কারণ উনি এখন ইনঅ্যাক্টিভ, উনি তো এখন ক্লাস ক্লাস করতে পারতেছেন না। তো উনি আমাকে জানাইছেন যে আসলে ওনার একটা সমস্যার কারণে উনি মানে ওই যে ভার্সিটি বোধহয় শুরু হয়ে গেছে আর কি, তো এই কারণে উনি একেবারে জয়েন করতে পারতেছেন না। আচ্ছা ভার্সিটি ক্লাস, আচ্ছা বুঝতে পারছি, তাহলে তো একটু সমস্যাই। আচ্ছা আমার তাহলে এখন স্টুডেন্ট কয়জন? ফরহাদ ভাই ক্লাস করতেছেন না, উনি আর ক্লাস করবেন না বুঝতে পারলাম, কামরুল হাসান ভাইও ক্লাস করবেন না, তাহলে জুহান ভাই, ফারুক ভাই দুইজন, সিনথিয়া আপু এখন আর সম্ভবত উনি ক্লাস করতে পারবেন না, তিনজন, চারজন, 5, 6, 7, 8, 9, 10, 10 জন মাত্র এখন আমার স্টুডেন্ট আছে এখানে। আচ্ছা আরও 2 জন তো আছে, মুম্বাই শিরাপও আছে আর হচ্ছে গিয়ে তাসিন আপু আছে,
ওনারা তো ক্লাস করেন। আচ্ছা মুবাশির আপু, তাহসিন আপুর খবর কি কিছু জানেন আপনি? ও আচ্ছা, এখনো ঢাকাতে আছে? ওনার মার অবস্থা কেমন? আচ্ছা, আমাদের আলাল ভাই, কুমকুম আপু, এগুলো এনারা করি। আর জুয়ান ভাই, আপনি কি ফরাদ ভাইয়ের কাছ থেকে আমাকে একটা আপডেট দিতে পারবেন, ফরাদ ভাই ক্লাস করবেন কিনা? হ্যাঁ হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছি না জুহান ভাই, আপনার কথা কাটা কাটা আসতেছে, আবার একটু বলেন। আচ্ছা, তো ক্লাসে অ্যাটেন্ড না করলে হবে না তো? আচ্ছা, আপনি একটু উনাকে বলেন যে ভাইয়া বলছে উনি আপনাকে ক্লাস থেকে ক্লাসে আর রাখবেন না, যদি উনি ক্লাসে থাকতে চায় তাহলে যেন অবশ্যই আমাকে আমার সঙ্গে যোগাযোগ করে, ঠিক আছে জন ভাই? আপনি শুধু এই মেসেজটা ওনার কাছে পৌঁছাই দিয়েন, ওকে? আচ্ছা, আর ওকে, এখন আমাকে আসলে আর কোনো উপায় নাই, আমার অ্যাডমিন এখন জানাইতে হবে, কারণ আমাকে বলা হয়েছে যে ব্যাচে স্টুডেন্ট কম থাকলে, আসলে আমাদের মিনিস্ট্রি এখন অনেক বেশি স্ট্রিক্ট, হ্যাঁ, এগুলো নিয়ে আসলে আমি, আমার হাতেও কিছু নাই। সেদিন যারা মিটিংয়ে ছিলেন তারা তো দেখছেন বিষয়টা, তাই না? কি দেখছেন না? হ্যাঁ, আপনাদের সবার সমস্যা আমি বুঝলাম, ঠিক আছে, কিন্তু আসলে আমি কি করব, কারণ আলটিমেটলি তো ক্লাসে আসতেছেন না, তো যারা ক্লাসে আসতেছে না আসলে তাদের জন্য আমিও কিছু করতে পারবো না। এখন মনিরুল মুস্তফা ভাই ঠিক আছে, ওনার কথা আলাদা, উনি রেগুলার ক্লাস করেন, উনি এখনও ক্লাস ছাড়েন নাই, এটা খুবই ভালো কথা, কিন্তু স্টিল আজকে উনি লেট। ফারহান ভাই আজকে লেট, কুমকুম আপুও লেট, আজকে সবগুলো লেট, রেড মার্ক। আলাল ভাই, আলাল ভাইয়ের ব্যাপারটা আসলে, আলাল ভাই চাকরি করেন তো? হুম হুম, আসলে একটা প্রাইভেট জব করার পরে এটা খুবই ডিফিকাল্ট, আর উনি আসলে এমনও না যে জবটা ছেড়ে দিয়ে অন্য কোনো কিছু করার চিন্তা করতেছেন, তাও না, উনি এটা এই কোর্সটাই করতেছেন যেন ওনার জবে উনি আরও মানে কিছু সাপোর্ট পায় আর কি, এই বেটার কিছু যেন করতে পারে ওনার সেক্টরে। আচ্ছা যাই হোক, ঠিক আছে, হ্যাঁ ওকে, বাকি আপনারা আপনাদের টাইম দেখি, ঠিক আছে, বাকিরা আসুক, কখন আসবে আসুক, আমি আজকে দেখি অ্যাডমিনের সঙ্গে আজকে কথা বলতে হবে, আর কিছু করার নাই। ওকে নেক্সট, তাহলে জুহান ভাই নাকি? হ্যাঁ জুহান ভাই কি করছেন? হ্যালো, করেছেন কিছু? হ্যাঁ, লাঞ্চের ফোনটা সুন্দর লাগছে, ভেরি গুড, কিন্তু ডিজাইন এলিমেন্ট কিছু নাই কেন? জিজ্ঞেস করতেন, ইয়েস্টারডে ফোন, বাহ সুন্দর ফোন। আচ্ছা জোহান ভাই, আমাকে একটু বলেন তো ঘটনাটা কি, আপনার কোনো ডিজাইন এলিমেন্ট ইউজ করেন নাই কেন? বর্ডার কেন শুধু দেওয়া যাবে? আপনি চাইলে লাঞ্চটাকে কোনো একটা বক্স বা কিছুর মধ্যে রাখতে পারতেন না? বক্সে না রাখেন, আপনি এটা চারপাশে যদি কিছু ডিজাইন রাখতে চাইতেন সেটাও রাখতে পারতেন, স্পেসগুলোকে ইউজ করতেন কিছু কাজে। জোহান ভাই, আমি যে আপনাদেরকে এত এতবার রিভিউ করলাম, আমি আপনাদেরকে এতবার চেঞ্জ করার কথা বললাম, কি বলছি আমি এত? না
না না, হিজিবিজি কেন থাকবে? আপনি আগে দেখেন, দেখেন জোহান ভাই, আপনার প্রত্যেকটা কর্নার একদম ফাঁকা, দেখতেছেন আপনি? আপনার প্রত্যেকটা কর্নারে আপনি ডিজাইন এলিমেন্ট ইউজ করতে পারবেন। প্রথম কথা, লাঞ্চের উপর অনেকখানি গ্যাপ, আপনি যদি চাইতেন এটাকে উপরে নিয়ে দুই পাশে ডিজাইন করবেন তাও করতে পারতেন, অথবা লাঞ্চের উপরে নিচে ডিজাইন করবেন তাও করতে পারতেন। ভেজিটেরিয়ান র্যাপস এটা তো নিচেই আছে, এটাকে আরেকটু নিচে নামিয়ে দিতে পারতেন আপনি চাইলে। স্পেস ম্যানেজমেন্ট জুহান ভাই, মেনুর ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই রিডেবিলিটি জরুরি, কিন্তু আপনার একই সঙ্গে এই যে স্পেস, এই স্পেসটাকে আপনার অবশ্যই ম্যানেজ করতে পারতে হবে। কথা বোঝা গেছে? আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, আপনি কি করছেন, এগুলোর সঙ্গে আপনি সবগুলো কি সেন্টার অ্যালাইন করছেন, তাই না? সেন্টার অ্যালাইন করছেন আপনি এগুলো, আবার এইখানে আপনি ঠিকই লেফট অ্যালাইন করছেন, কেন? আমার কথা কি বুঝাইতে পারছি আমি? আমি বলছিলাম যে এগুলোকে যদি আপনি সেন্টার অ্যালাইন করতে চান, হয় আপনার এই পুরো সব কিছুকেই সেন্টার অ্যালাইন করতে হবে, অথবা এইখানে একটা বক্স ইউজ করেন, বক্সের সেন্টার আপনি এটাকে রাখতে পারেন, কোনো সমস্যা নাই, তখন এটা এগুলোকে আপনি লেফট অ্যালাইন করলেন, তাহলে কোনো সমস্যা নাই। এই কথাটা আমি বলছিলাম, আমার স্পষ্ট মনে আছে আমি এই কথা বলছি। তাহলে আপনি কেন এটাকে সেন্টার অ্যালাইন করছেন এগুলোকে, কিন্তু এটা হয় নাই, কেন জোহান ভাই? মানে হয় নাই বলতে বুঝিনি আপনার কথা। হ্যাঁ, আপনার প্যারাগ্রাফে আপনি সেন্টার অ্যালাইন করেন নাই, সেটাই আমি বলতেছি, কেন করেন নাই? সেন্টার অ্যালাইন হইলে সব হবে, খুবই খুবই প্লেন দেখা যাচ্ছে। জুহান ভাই, আমাকে একটা কথা বলেন, এইটা আর একটা নর্মাল মেনু কার্ড ডিজাইনের মধ্যে ডিফারেন্স কী? তাহলে আমি কেন এত জোর দিলাম একটা ব্ল্যাকবোর্ড, মানে একটা চকবোর্ড ডিজাইনের জন্য, বলেন তো আমাকে একটু জুহান ভাই, আমি এত জোর কেন দিলাম যে আপনাদের একটা সুন্দর চকবোর্ড ডিজাইন করতে হবে, এই ডিজাইনটা আপনার পোর্টফোলিওর জন্য স্পেশাল হবে? আপনি আমাকে বলেন এই ডিজাইন স্পেশাল এমন কি আছে, আপনার কি মনে হয় বলেন, বলেন আছে কোনো কিছু এরকম স্পেশাল? তাহলে কি আমি যে কারণে আপনাদেরকে এটা এত এত সময় দিলাম করার জন্য, আপনি কি তাহলে আপনার ওটা ফুলফিল করতে পারছেন? পারেন নাই। আচ্ছা, এইটার ব্যাপারে কি বলবো, মেনু লিখছেন ঠিক আছে, বাট আচ্ছা প্যাঁচানো লেটার ইউজ করার ক্ষেত্রে আপনার আসলে সব ক্যাপিটাল করলে কখনো এটা দেখতে ভালো লাগে না, বুঝতে পারছেন? তো ওই ক্ষেত্রে আমি বলি যে আপনার স্মল আর ক্যাপিটাল ওই যেটা নর্মালি আমরা লিখি ওইভাবে লেখাই ভালো। বর্ডার যেটা ইউজ করছেন একেবারে প্লেন, আমার কাছে মনে হচ্ছে এটা ল্যাক অফ ইমাজিনেশন ভাই, আর কিছু না, ঠিক আছে? আপনি মানে বলবো এটাকে, আর আপনি বলতেছেন যে দূর থেকে পড়ার বিষয়, আপনি দেখতেছেন এই যে এগুলো কি আপনার মনে হচ্ছে দূর থেকে পড়া যাবে? হ্যাঁ, এগুলো মনে হচ্ছে দেখে আপনার, এইখানে জায়গা খালি পড়ে আছে আর আপনার এইখানে মানে এত ছোট ছোট লেখা, এই পাশে কত জায়গা খালি, ভেরি স্যাড জোহান ভাই, আরো ভালো কিছু আশা করছিলাম। কতটুকু সময় দিচ্ছেন আপনি এটা পিছনে, সত্যি করে বলেন তো, কতটুকু সময় দিচ্ছেন, কেন? কেন কেন? হ্যাঁ, ঝামেলা, আপনাদের ঝামেলাই ছাড়তেছেন আপনাদেরকে। ওকে, কিছু বলবো না আর এগুলো নিয়ে, এখন আপনার আপনার ক্যারিয়ার আপনি বুঝবেন ভাই।
আমার কিছু বলার নাই, কারণ আমি তো বলতেছি আপনি তো শুনতেছেন না, তাই না? আমি তো বলতেছি আপনি তো শুনতেছেন না, তাহলে আমি কি করব বলেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে গিয়ে মুবাশির আপু মানে ভেরি পুয়ার চয়েস চয়েস অফ ফন্ট, মানে এত বাজে ফন্ট সিলেকশন হয়েছে আপনার। আমি এতবার করে বলছি আপনাদের যে এইখানে আপনারা শেরিফ টাইপ ফন্ট ইউজ করবেন না। আপনি এমন একটা ফন্ট ইউজ করছেন, এটা নর্মালি টাইপরাইটার ফন্ট টাইপের বলা হয়, এগুলো আর কি টাইপরাইটার ক্যাটাগরিতে পড়ে। আপনি দেখতেছেন শেরিফ টাইপ ফন্ট বলতে কি বোঝায়? মুবাশির আপু আছেন, দেখতেছেন আপনি শেরিফ টাইপ ফন্ট কোনটাকে বলি আমরা? এই যে এম এর নিচে যে একটা টান দেখতে পাচ্ছেন না, এই যে এগুলোকে বলা হয় শেরিফ টাইপ ফন্ট। তা আপনি এই ফন্ট কেন ইউজ করছেন? আমি বলছি মনসেরা টাইপ ফন্ট ইউজ করতে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু এটা তো মনসেরা টাইপ ফন্ট না, মনসেরাতে এরকম থাকে? ওটা স্ক্রিপ্ট টাইপ ফন্ট। আমি বলছি হ্যাঁ, আমি বলছি স্ক্রিপ্ট টাইপ ফন্ট ইউজ করতে না, কিন্তু আমি সব সময় বলছি আপনাদেরকে ডিজাইন শেখানোর সময় আমি শুরুতে আপনাদেরকে বলছি যে কখনো কখনো এইসব ছোট লেখা, যে ছোট লেখা বলতে বডি টেক্সটে কখনোই আপনারা শেরিফ টাইপ ফন্ট ইউজ করবেন না, কারণ শেরিফ টাইপ ফন্ট আপনার রিডেবিলিটি কমায় দেয়। এইখানে না কোনো বডি টেক্সটে ইউজ করবেন না, বডি টেক্সট বলতে বুঝাচ্ছি যেখানে প্যারাগ্রাফ টাইপের ছোট কিছু লেখা থাকে, তাই না? নর্মালি কি থাকে? সাবটাইটেল, মানে টাইটেল, সাবটাইটেল, দেন বডি টেক্সট। বডি টেক্সটে কি থাকে? কোনো কিছু সম্পর্কে ডেসক্রিপশন, প্যারাগ্রাফ, বোঝা গেছে? কখনোই একটা প্যারাগ্রাফ আপনি সবসময় ওই সব জায়গাতে আপনি সেন্স শেরিফ ইউজ করবেন, শেরিফ টাইপ ফন্ট কখনো ইউজ করবেন না। এই কথা আমি এর আগেও বলছি। খুবই বাজে হয়েছে ফন্ট সিলেকশন। আচ্ছা, এবার এখানে আসি, এখানে গ্যাপ এত বেশি দিচ্ছেন কেন? লেটার গ্যাপ, লেটার গ্যাপটা কমায় দেন আপু। আমরা কিন্তু এখানে কোনো মানে কি বলবো, এখানে কিন্তু আমরা একটু আর্টিস্টিক কিছু চাচ্ছিলাম, আমরা এখানে মিনিমাল ডিজাইন চাই নাই তো। আপনি যে ধরনের ফন্ট স্টাইলের সঙ্গে গেছেন, এই যে উপরে টেক্সটের সঙ্গে, এই যে আপনার টাইটেল বা সাবটাইটেল যেটাই বলেন না কেন, এটাকে আমরা সাবটাইটেল বলতে পারি, কারণ টাইটেল হচ্ছে কি আমাদের এগুলো হেলদি কর্নার, মেক্সিকান ব্রেকফাস্ট এগুলো। তাহলে আমাদের এই যে সাবটাইটেল যে ফন্টটা ইউজ করছেন বা এই যে লেটার গ্যাপ ইউজ করছেন, এটা নর্মালি ইউজ করা হয় আমাদের কোথায়? আমরা যখন মিনিমাল ডিজাইন করি, আমরা চেষ্টা করি যে মানে শুধু টেক্সটটা এখানে মেইন ফোকাস পাবে, অন্য কোনো কিছু না, তখন আমরা এই ধরনের স্টাইল করি। আমি আপনাদেরকে কি বললাম, এইটার জন্য আপনারা একটু ভিনটেজ টাইপের, একটু রাগেড লুকিং কোনো ফন্ট যান, একটু বোল্ড হইতে হবে। বলি না এই কথা আপু, আমি কথা বলার সময় আপনাদের মন কই থাকে? ভিডিওগুলো দেই কিসের জন্য বলেন মুবাশির আপু? তা এই কথাগুলো শোনেন নাই তখন আপনি? আমি যে বারবার বলতেছি যে এইখানে আপনারা বোল্ড টাইপের একটা ফন্ট ইউজ করেন, ভিনটেজ টাইপের একটা ফন্ট ইউজ করেন, আমি কালকে আমি লাস্ট ক্লাসে দেখাই পর্যন্ত দিছি। অভিলাষ ভাই, লাস্ট ক্লাসে আমি দেখাই দিছিলাম, আমি বলি নাই যে একটু বোল্ড টাইপের ফন্ট ইউজ করবেন, একটু রাগেড লুকিং হইতে হবে, গ্রাঞ্জ। হ্যাঁ, তাহলে এই কথাগুলো শোনেন নাই আপনি মুবাশির আপু? বলেন আপনি, শোনার পরেও যদি এই ডিজাইনটা করেন তাহলে আমি এখান থেকে কি বুঝবো? মুবাশির আপু বলেন।
কথা বলেন, অ্যান্সার দেন। এমনকি আপনি এইখানে যে ফন্টগুলো ইউজ করছেন, মেনুর জন্য আমি বলছিলাম যে স্ক্রিপ্টের মধ্যে স্টাইলিশ কিছু ইউজ করেন। এটা এটা স্টাইলিশ ফন্ট স্ক্রিপ্টের মধ্যে, এর চেয়ে স্টাইলিশ আর কিছু পান নাই। আমি যে বলছিলাম স্ক্রিপ্ট টাইপের মধ্যে সবচেয়ে পপুলার ফন্টগুলোকে কিভাবে খুঁজে বের করবেন, খুঁজছিলেন আপনি? মুবাশির আপু কথা বলেন, আমার সঙ্গে কথা বলেন, খুঁজছিলেন আপনি বলেন। আমাকে মিথ্যা কথা বলবেন না। দেখার পরে আপনার আপনার ফন্টটা এখানকার কোনটা বলেন তো আমাকে একটু, এখান থেকে কোনটা আপনি নিছেন? এই যে এখানে এতগুলো ফন্ট আছে, এখান থেকে কোনটা আপনি নিছেন, কোনখান থেকে নিছেন বলেন। আপনি কি মোবাইল ডেটাতে চালান, কি আপনি এটা নিতে চাইছিলেন? এটা আমেরিকান ক্যাপ্টেন একটা আছে, হ্যাঁ ওটা দেখাইছিলাম। কিন্তু আপনি স্ক্রিপ্ট ফন্টের জন্য কোনটা নিছেন? আপনি তো আপনি যে ফন্টের কথা বলতেছেন ওরকম কোনো ফন্ট এখানে ইউজই করেন নাই, ঠিক আছে? মানে আমেরিকান ক্যাপ্টেন ওইরকম কোনো ফন্ট আপনি এখানে ইউজই করেন নাই, ঠিক আছে, বাদ। স্ক্রিপ্ট ফন্ট আপনি ইউজ করছেন, স্ক্রিপ্ট ফন্টের মধ্যে আমি যে বারবার করে বলতেছিলাম যে স্ক্রিপ্ট ফন্টটাকে সুন্দর করেন আরো, এটা এটা স্ক্রিপ্ট ফন্ট সুন্দর এটা। তাহলে এখানে আমরা যাই তো একটু দেখি, এখানে লেখেন মেনু, মেনু লঞ্চ লিখে দিলাম সার্চ, দেখতেছেন এই ফন্টটা দেখছেন আপনি? যদি খোঁজেন আপনি এখানে, মানে এত সুন্দর সুন্দর ফন্ট পাবেন আর আপনি, হ্যাঁ এটা এটা লাকস্টা দেখতেছেন মুবাশির আপু, এখানে কত ফন্ট আছে, খুঁজছেন আপনি? কি আপনার অনেক তাড়া ছিল নাকি, কি ভাইয়ার প্রজেক্ট নিয়ে ব্যস্ত? হ্যাঁ অ্যান্সার দিচ্ছেন না কেন আপনি? আপনার যদি স্কিলই না থাকে আপনি কি কাজ করবেন আমাকে এটা বলেন। আপনি যদি গ্রাফিক ডিজাইন শিখতে না পারেন আপনার কি মনে হচ্ছে ভাইয়া আপনাকে দিয়ে প্রজেক্ট করাইতে পারবে? কোনটা আপনার জন্য এখন বেশি জরুরি? আমার ক্লাসে আসবেন না, এরকম করে আমার ক্লাসে আসার কোনো দরকার নাই। আমি আপনাদেরকে এতবার করে সুযোগ দিছি, এই যে ফন্টগুলোর কথা বলতে বলতে আমি মানে লাস্ট তিন ক্লাস তো হয়েছে, তিন ক্লাস ধরে আমি এই ফন্টগুলোর কথা বলতেছি, কি করতেছেন আপনি? তার রেজাল্ট এইটা, তার আউটকাম এইটা।
এইখানে যদি আপনি ক্যালিগ্রাফি খোঁজেন, এখানে মানে ফন্টের কোনো অভাব নাই, এত সুন্দর সুন্দর ফন্ট আছে। কোথা থেকে আপনারা যে কি ফন্ট নিয়ে আসেন আমি বুঝি না, মানে এত খারাপ ফন্ট তো কেউ ইচ্ছা করলেও তো এত খারাপ ফন্ট আনতে পারে না, আপনারা আনেন কিভাবে? এই ফন্টটাও তো সুন্দর, এইটা ইউজ করতে পারতেন। আমি যে এত করে বলতেছি আপনাদেরকে যে এমন কিছু ফন্ট ইউজ করেন, ও একজন আর্টিস্ট, ওর একটা আর্টিস্টিক লুকিং একটা ডিজাইন দরকার। করার দরকার করছি, এরকম ডিজাইনই যদি আমি চাইতাম এত টাইমই আমি দিতাম না। আপনি যেটা আমাকে দিছেন, আপনি যে কাজ ডেলিভার করছেন, এটা দেখে আমার মনে হচ্ছে যে আমার মানে ভাইয়াকে তো থামাইতে হবে। কি করি? আচ্ছা ঠিক আছে, দিয়ে দেই একটা, চিল্লাচিল্লি করবে, করে থাইমা যাবে, আর কি বলবে? কে এটা ভাবছেন নাকি? আচ্ছা রাজু ভাই করছেন, হ্যালো, আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন নাকি শুনতে পাচ্ছেন না? হ্যাঁ রাজু ভাই করছেন কিছু? আপনার কোনো কথা শুনতেছি না রাজু ভাই। হ্যাঁ রাজু ভাই করছেন, সুন্দর হয়েছে, ভেরি গুড। আমি প্রিফার করতাম এগুলো এখানে মানে এরকম ফন্ট ইউজ না করে আপনি স্ট্রেট কোনো ফন্ট ইউজ করলে আরো ভালো লাগতো বোধ হয়, কারণ দেখতে সুন্দর লাগলেও এই ফন্টগুলো আমার কাছে মনে হচ্ছে পড়তে একটু সমস্যা হইতে পারে। তারপরও ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা রাজু ভাই আপনার জন্য সাজেশন যেটা থাকবে, সবগুলোকে আপনি একই গ্যাপ মেনটেন করবেন, একই একই হাইট মেনটেন করবেন, বুঝতে পারছেন রাজু ভাই? সমস্যা নাই, নিচে গ্যাপ থাকুক, আমার কথা বুঝতে পারছেন? নিচে গ্যাপ থাকুক, কোনো সমস্যা নাই, কিন্তু উপরে উপরের লাইনটা যেন স্টার্টিং যে পয়েন্টটা সেটা যেন সবার সমান হয়, বুঝে গেছে? আচ্ছা আদারওয়াইজ খুব সুন্দর হয়েছে, ভেরি গুড রাজু ভাই, ভালো হয়েছে এইটাও। হ্যাঁ এই ফন্টটাও ভালো লাগছে আমার কাছে, ঠিক আছে সুপার, থ্যাংক ইউ রাজু ভাই, খুবই সুন্দর হয়েছে। ভয় পাচ্ছিলাম, দেখেন এখানে কি হয়েছে রাজু ভাই, দেখতেছেন আপনার এই লেখাগুলো বেশি ছোট হয়ে গেছে, কিন্তু এত ছোট হইলে হবে না রাজু ভাই, আরো একটু বড় করতে হবে, স্পেস আছে তো, আপনি তো চাইলে বড় করতে পারতেন, পারতেন না? এন্ড দেখেন এই যে এই গ্যাপগুলো সমান নাই, এইখানের গ্যাপ দেখেন, আবার এইখানকার গ্যাপ দেখেন, আবার এইখানকার গ্যাপ দেখেন, বুঝতে পারছেন আমার কথা? ডিস্ট্রিবিউট দিয়ে এখানে হবে না ভাই, কারণ কি এখানে দেখেন, এখানে এটার কয় লাইন, মাত্র 2 লাইন, এটার আবার 3 লাইন, এটা 3 লাইন, এটার আবার 2 লাইন, মানে ওর যদি অবজেক্টগুলো ডিফারেন্ট হয়, মানে ডিফারেন্ট সাইজের হয়, তখন ওর ওইটা ওইটাকে ঠিক করা ওর জন্য একটু সমস্যা হয়, ইলাস্ট্রেটরে এটা একটু সমস্যা করে, তো ওই ক্ষেত্রে আপনাকে ম্যানুয়ালি কাজ করতে হবে অনেক সময়। দেখেন এখানে আপনি দেখে বুঝতে পারতেছেন না যে গ্যাপগুলো ঠিক নাই, বলেন তো রাজু ভাই?
তাহলে নিজের ডিজাইন অনেক সময় দেখতে হয়। মেনুর ফন্টটা খুবই সুন্দর হয়েছে, ভেরি গুড, ভেরি গুড রাজু ভাই, খুবই ভালো হয়েছে। আচ্ছা আমি যেটা বলবো আপনাকে, এগুলো সবগুলোরই এই যে মানে এগুলো যে আপনার যে আইটেম নেমগুলো আছে এগুলো সবগুলো একটু সাইজে বড় করেন, হ্যাঁ, তাহলে আরও ভালো লাগবে দেখতে, ঠিক আছে? যতটুকু বড় করা যায়, সবচেয়ে বড় নেম কোনটা? এইটা আর এইটা, এই দুইটাই তো, তাই না? এই দুইটা আগে দেখেন কত বড় করা যায়, এই দুইটা আগে করে নিয়ে তারপরে আপনি বাকিগুলো ওই সাইজের করবেন, বুঝতে পারছেন? ঠিক আছে, সবগুলো তারপর ওই সাইজ করে দিবেন। আচ্ছা আর এখানে দেখেন তো, এখানে কি করছেন, এটাই করছেন লেফট অ্যালাইন্ড, আবার বাকি সব কিছু আপনার সেন্টার অ্যালাইন্ড। এই কাজ করা যাবে না রাজু ভাই, যে কোনো একটা স্টাইল ফলো করেন, ঠিক আছে? হয় সবগুলোই আমাদের সেন্টার হবে অথবা সবগুলো লেফট অ্যালাইন্ড হবে, তা আপনি যেহেতু সব কিছু সেন্টার অ্যালাইন্ডই করছেন তাহলে এটাকেও সেন্টার অ্যালাইন্ডই করবেন। ওকে, খুব সুন্দর হয়েছে, ভেরি গুড রাজু ভাই, বর্ডারটা খুব ভালো হয়েছে, স্টাইলটা আমার কাছে খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ রাজু ভাই, খুবই সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আমি তো এইটাই তো দেখতে চাচ্ছিলাম যে আপনারা গাইডিং পাইলে আপনাদের ডিজাইন আরো অনেক বেটার হবে, তা আপনারা তো গাইডেন্স পাচ্ছেন, তাহলে কেন বেটার করতে পারবেন না? সুপার ওয়ার্ক রাজু ভাই, থ্যাংক ইউ, অসাধারণ হয়েছে। ওকে তুষার ভাই আছেন? ঠিক আছে তুষার ভাই, যেটা করছেন চলবে, চলবে না তা না, কিন্তু আসলে অনেক বেশি প্লেন হয়ে গেছে, বুঝতে পারছেন তুষার ভাই? মনে হচ্ছে যে এটার জন্য আসলে ও যে একজন আর্টিস্ট, ওর কোনো স্কিলের এখানে দরকার নাই, কিন্তু ও চাচ্ছে যে ওর নিজের স্কিলটাকে ওইখানে ইউজ করবে, ঠিক আছে? তো আপনাকে আর্টিস্টিক লুকিং কিছু করতে হবে। আপনি, আমি যদি ওভারঅল চিন্তা করি, এমনি জাস্ট ব্ল্যাকবোর্ড স্টাইল বা চকবোর্ড স্টাইল ঠিক আছে, কোনো সমস্যা নাই, ডিজাইন মানাইছে, সুন্দর আছে, কিন্তু আমার কথা হচ্ছে গিয়ে আপনার এই যে স্পেসগুলো আছে, এই স্পেসগুলোকে, এই যে আপনার একটা বর্ডার ইউজ করছেন, এই জিনিসগুলোকে আপনি একটু আরো সুন্দর কিছু করার চেষ্টা করেন, ঠিক আছে? এটা একটা ঠিক আছে, সুন্দর হয়েছে এটা, কিন্তু একই কথা আবার এইদিকে, এগুলো সব কিছু অনেক বেশি প্লেন হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি চাচ্ছি এরকম কিছু ডিজাইন এলিমেন্ট আপনারা ইউজ করেন, কারণ চকবোর্ডে আপনি যদি দেখেন না, চকবোর্ড কিন্তু আসলে এই মিনিমাল টাইপের ডিজাইন খুব কম হয়, চকবোর্ডে নর্মালি থাকে একটু মানে ডিজাইন একটু বিজি হবে অ্যান্ড আর্টিস্টিক লুকিং হবে। আপনি দেখেন একটু চকবোর্ডের, যত আপনি দেখবেন ম্যাক্সিমামই তাই, ঠিক আছে? চকবোর্ড মেনু লিখে আপনি যদি গুগলেও সার্চ করেন তাহলে আপনি দেখতে পাবেন যে এইখানে কত কিছু ইউজ করছে। আপনারা ব্যানার টাইপের কেউ কোনো কিছু ইউজ করেন নাই, কিন্তু এই চকবোর্ডে ব্যানার প্রচুর ইউজ হয়, রিবন, ঠিক আছে? দেখতেছেন, দেখতেছেন কি এখানে কি সিম্পল কোনো ইয়া ডিজাইন দেখতেছেন এখানে মিনিমাল না, কিন্তু কারণ চকবোর্ডের স্টাইলই এইটা ভাই, ঠিক আছে? তো চকবোর্ড একটু আর্টিস্টিক লুকিং হবে, এইটাই স্বাভাবিক ব্যাপার। তো এই কারণে আমি আপনাদেরকে বারবার জোর দিছি যে আপনারা এরকম কিছু করেন, একটু কমপ্লেক্স কাজ করেন, ডিজাইনটা আপনাদের কাজে লাগবে, ঠিক আছে? পোর্টফোলিওতে এরকম একটা ডিজাইন থাকলে আপনাদের নিজেদের পোর্টফোলিও অনেক ক্লায়েন্টের উপর ইম্প্যাক্টফুল হবে, বুঝা গেছে? কথা বুঝতে পারছেন আমার? ডিজাইনটা অনেক বেশি ব্লেন্ড হয়েছে, এই কারণে আসলে আমি আপনাকে তেমন কিছু বলতে পারতেছি না। এখন এমনি গ্রামাটিক্যাল ইরোরের কথা বললে আমি বলবো যে সবগুলোকে এক লাইনে করবেন, মানে স্টার্টিং পয়েন্টটা যেন একই জায়গা থেকে হয়, বুঝতে পারছেন আমার কথা? এক একটা এক এক জায়গা থেকে শুরু হয়েছে, এরকম যেন না হয়। আর কি বলবো, চেষ্টা করবেন একই উইথ রাখার,
মানে এই যে সেকশনটা যে একটা উইথ আছে না, এটা যেন সব জায়গায় একই থাকে। কেন? এতে করে দেখতে ভালো লাগবে, দেখছেন? হ্যাঁ, কেন? এই যে দেখেন, এই লেখাগুলো দেখেন এতদূর পর্যন্ত গেছে। আপনি যদি এটার ইন্টারটাকে একটু পরে দিতেন, সমস্যা ছিল? এটা এতদূর পর্যন্ত আসতো না? একটু দেখেন তো, এই যে এইখানে যে এত গ্যাপ হয়েছে, এই এইটা কি দেখতে ভালো লাগতেছে বলেন তো? আপনি আপনি বলেন, কি মনে হচ্ছে আপনার? ভালো লাগতেছে না কিন্তু, একই কথা এইখানেও। তো এই সবগুলোকে যদি আপনি দেখেন, এই যে বাকিরা যারা করছে, এই যে একটু আগে রাজু ভাই যেটা করলো, আপনি দেখছেন ডিজাইনটা পুরাটা দেখে মনে হচ্ছে না কি সুন্দর ভরাট একটা ডিজাইন? মনে হচ্ছে সব স্পেস পারফেক্টলি ইউটিলাইজড হয়েছে। কি কারণে? কারণ আমি কিন্তু আপনাদেরকে এই একই কথা লাস্ট ক্লাসেও বলছি যে আপনারা এই যে মানে স্পেসটাকে আপনাদের ইউজ করতে হবে। অনেকে মানে আমি আপনাদের যখন রিভিউ দিই, রিভিউগুলো দেখেন, অন্যান্যদের রিভিউগুলো দেখেন, আপনার নিজের ডিজাইনে ওটা ইমপ্লিমেন্ট করেন, তাহলে তো আপনি টাইমটা ইউটিলাইজ করতেছেন, আদারওয়াইজ লাভ কি? আপনারা যদি শুধু বসে থাকেন কখন আমার ডিজাইনের উপর ভাইয়া রিভিউ দিবে, তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, কারণ আমি যেটা বলতেছি ওভারঅল এই ডিজাইনটার জন্যই বলতেছি। দ্যাট মিন্স আপনি এই প্রত্যেকটা সাজেশন আপনার ডিজাইনে কাজে লাগাইতে পারবেন। বোঝা গেছে? আচ্ছা দেখেন, এইখানকার ফন্টগুলো আপনি কন্ডেন্স করছেন, ভেরি গুড। তাহলে এটা কিন্তু আরো বড় করা যাইতো, যাইতো না? তাহলে স্পেস আছে তো, এতটুকু করেন, এতটুকু বড় করেন, নিচে জায়গা আছে, সাইডে জায়গা আছে, বড় করেন। আমার কথা হচ্ছে কি, আপনি দরকার হইলে ওই যে আমরা যে আপনার মনে আছে ট্রাইফল ব্রোশুরের ক্ষেত্রে কি করতাম, পেজটাকে তিন ভাগ করে নিয়ে, হ্যাঁ ওরকম আপনি দরকার হলে এটাকে আপনি এখানে দুইটা বক্স নেন, নেওয়ার পরে কি এই সাজেশনটা আমি দেই নাই গত ক্লাসে, বলি নাই? একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে ওইটাকে আপনি স্প্লিট ইনটু গ্রিড থেকে গিয়ে দুই ভাগে ভাগ করে দেন, দিয়ে মাঝখানে একটা গাটার গ্যাপ বসায় দেন, দেওয়ার পরে এইটাকেই আপনি এইখানেও কপি করেন, করার পরে ওইটাকে আপনি আপনার মার্জিন হিসেবে ইউজ করেন। বলছিলাম এই কথা মনে আছে কি কারো? মনে আছে? কারো মনে নাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঘুমাচ্ছ বোধ হয়। তো তুষার ভাই, আসলে আপনি 4% এটা শুধু আপনার মানে ডিজাইনটা একদম প্লেন ছিল, ঠিক আছে, অ্যান্ড স্পেস ম্যানেজমেন্ট হয় নাই। এইখানে যে কোনো মেনু কার্ডে, মেনু কার্ড যখন হবে সবসময় মনে রাখবেন মেনু কার্ডে মেইন ফোকাস কি থাকে, মেনু কার্ডে থাকেটা কি বলেন তো আমাকে? লেখা থাকে। তাহলে লেখার লেআউটটা যদি আপনার ডিজাইন ঠিক না হয়, তাহলে পুরা মেনু কার্ডটাতেই আর কিছু থাকলো না, থাকতেছে আর কিছু? বুঝতে পারছেন আমার কথা? আপনার লেআউটেই ঝামেলা হয়েছে। আপনি যদি লেআউটটা ঠিক করতেন তাহলে অনেক সুন্দর লাগতো দেখতে। যাই হোক, ওকে, ঠিক আছে, তারপরে গুড ট্রাই। কিন্তু আমি আরো বেটার কিছু আশা করছিলাম। আমি সবচেয়ে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি আজকে মুবাশির আপুর উপরে, আর আর কে, অবিলের ভাই তো আজকে ভালো মার্কস পেয়েছেন, অলমোস্ট হাইস্ট, আর একটু হইলে হাইস্টই পাইতো অবিলের ভাই। হ্যাঁ, কেন, রাজু ভাইয়ের তো আজকে প্রথম ইয়া, শিওর না? আমার তো মনে হচ্ছে না, কারণ রাজু ভাইয়ের এখানে কোনো মার্ক দেওয়া নাই। ওটা সম্ভবত এমনি জাস্ট রাজু ভাইকে আমি বলে দিছিলাম যে আপনার ডিজাইনে এগুলো চেঞ্জ করেন, এগুলো নিয়ে কাজ করেন, কারণ রাজু ভাই তো একটু উইক কিনা, এই কারণে রাজু ভাইকে সাজেশন দিছিলাম। কিন্তু রিভিউ তো করি নাই, আমি তো জিজ্ঞেস করেছিলাম রিভিউ করব। রিভিউ করার কথা আমাকে যারা বলছিল তারা হচ্ছে গিয়ে জুহান ভাই, হ্যাঁ হ্যাঁ বলছেন আপনি, তারপরে আচ্ছা তাই, তারপর রশনি আপুকেও জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ, এই যে অবস্থা তো দেখতে পাচ্ছি, 2.5 2.5, আচ্ছা মুবাশির আপুরটা,
এখনকারটা তো এটা, আগেরটা কোথা ছিল আমার মনে নাই। তারপর কুমকুম আপু, কুমকুম আপু 6 পাইছিল? ও মাই গড, বাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আর কেউ নাই ক্লাসে, তাই তো? আপনাদের চারজনকে নিয়ে আমি ক্লাস করতেছি আজকে, অসাধারণ। আমাকে লাস্ট ক্লাসে জিজ্ঞেস করা হয়েছে যে আচ্ছা আপনার ব্যাচে এভারেজ কয়জন থাকে, আমি বলছি 13 জন। হ্যাঁ ওকে, তাহলে আর আর কারোটা রিভিউ করার বাকি নেই। আমাদের মুবাশ্বির আপু চলে গিয়েছেন, উনি আর সমস্ত ক্লাস করবেন না, ভেরি গুড, ঠিক আছে, খুবই ভালো কথা। আমার এরকম স্টুডেন্টের দরকারও নাই যে আসলে মানে সিম্পল ইনস্ট্রাকশন ফলো করতে পারে না। ওকে নেক্সট। আচ্ছা, ডিজাইনের ব্যাপারে আমরা অনেক কথা বলছি, হ্যাঁ, তো আমি চাই আপনারা, আচ্ছা আমাকে একটু বলেন, আপনাদের সবার ফাইবার অ্যাকাউন্টে আপনারা কি মানে অ্যাক্টিভ আছেন, বিট করতেছেন রেগুলার? মানে 10টা করে বিট করতেছেন রেগুলার? আমি তো বলি না ওইটা দিতে, কিন্তু আপনি কি বলতে চাচ্ছেন যে 30-40টা পার হয়ে মানে আপনি যদি 10-এর মধ্যে থাকতে চান এরকম ভাবে বিট করতে গেলে আপনার 6-7টার বেশি করা যাচ্ছে না, এরকম কিছু বলতে চাচ্ছেন অভিলাষ ভাই? আচ্ছা, আপনি যে টাইমে আপনি বিট করতেছেন ওই টাইমটাতে ফ্রিল্যান্সাররা সব বসেই থাকে, সবাই মনিটরের দিকে তাকায় থাকে, বুঝতে পারছেন? তো আপনি সন্ধ্যার টাইমটাতে দেখেন, সন্ধ্যায় কোনো টাইম নাই কি বলতেছেন আপনি অভিলাষ ভাই? হ্যাঁ কম, কারণ দেখেন কম দেখে ওই টাইমটাতে কম্পিটিশনও কম, কথা বোঝার চেষ্টা করেন। ওই টাইমটাতে বিট কম আসে এই কারণে ওই টাইমটাতে কম্পিটিশনও কম, দুপুরে 12টা থেকে 2টা এই টাইমটার মধ্যে কোনো বিট আসে না। তাহলে এই টাইমটাতে তো বিট আসে, তা আপনারা দেখেন বিট করতে করতে ক্লাস করা যায় না, এগুলো কথা বলেন না অভিলাষ ভাই, ক্লাসে কথা সবসময় আমি বলতেছি, আপনারা না। হ্যাঁ, কারণ শুরুর দিকেরটাতেই সবার চোখ থাকে, প্রথমে চোখে পড়ছে তাড়াতাড়ি বিট করতে হবে, এই কথাটা তো আমি বলছি। লিস্টে যখন আপনি দেখবেন বেশ কয়েকটা আসছে তখন নিচের দিকগুলোতে আপনি চলে যান, কারণ উপরে কম্পিটিশন বেশি। স্মার্টলি যদি আপনারা জিনিসগুলো হ্যান্ডেল না করেন এখন কিন্তু হবে না, এখন আর আপনাদেরকে এখানে কোনো সেফ কোনো ওয়ে নাই, কাউকে ফলো করলে হবে এরকম কোনো ওয়ে নাই, এখন নিজেদের রাস্তা নিজেদের তৈরি করতে হবে, বোঝা গেছে? আপনি এমন একটা পেশায় যাচ্ছেন যেখানে আপনি বলতেছেন আপনি নিজের দায়িত্বে নিজে কাজ করবেন, কথা বোঝা গেছে? আর যদি আপনি কারো ইনস্ট্রাকশন ফলো করেই কাজ করতে চান তাহলে আপনারা জব দেখেন, তাহলে ফ্রিল্যান্সিং আপনাদের জন্য না। অভিলাষ ভাই রাজু ভাই, আপনার অ্যাকাউন্ট খোলা কতদিন হয়েছে? ফাইবারে অ্যাকাউন্ট খোলা হয়েছে আপনার কতদিন হইল? প্রায় 1 মাস। 1 মাসে আপনি মাত্র 80টা বিট করছেন,
80? রাজু ভাই আমি বলছি আপনাদের প্রত্যেক দিন 10টা করে বিট করতে, 10 দিনে আপনাদের 100টা বিট হওয়ার কথা, সেইখানে আপনার 1 মাসে হচ্ছে 80টা, 80টার বেশি। এই কথার মানে কি? আপনি বলতেছেন যে আপনি আপনি এখান থেকে কাজ পাওয়ার আশা করতেছেন? হ্যাঁ কি 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 রাজু ভাই বুঝি নাই। কার্টুন কার্টুন লোগো আপনার দেখেন, এই ধরনের ম্যাসকট লোগো তো আর আপনি করতে পারবেন না, ঠিক আছে? ওইটা ছাড়া আর বিট আসে না এই কথা বলেন না। আপনার কি লোগো গিগ, মানে লোগো ছাড়া আর কি গিগ আছে আপনার? মেনু কার্ড, মেনু, ফ্লায়ার? আচ্ছা, মেনু কার্ডটা আপনি খোলেন নাই, তাহলে তো, তাহলে এখন তো আপনার হাতে অপশন লিমিটেড। আমি তো আপনাদেরকে বলছি গিগ বাড়ান, 7টা গিগের অপশন আছে, ইউজ করেন। মেনু কার্ড এতগুলো ডিজাইন করালাম কি কারণে? পোর্টফোলিওতে যেন কয়েকটা ডিজাইন থাকে আপনাদের নাকি? রাজু ভাই টাইম ওয়েস্ট না করে তাড়াতাড়ি গিগ খোলেন, বিট করেন প্রত্যেক দিন 10টা করে, কথা বোঝা গেছে? 80টা বিট, 100টা বিট করে কাজ পাবো এরকম ভাবার কোনো কারণ নাই। স্টার্টিংটা একটু কঠিনই হয়, ঠিক আছে? ধরে রাখতে হবে যে আপনি 3 মাস বিট করে যাবেন, কোনো কাজ পাবেন না, এইটা মাথায় রেখে বিট করেন। 3 মাস 10টা করে বিট করলে কি দাঁড়াচ্ছে হিসাব বলেন তো একটু আমাকে। 900 বিট, 900 বিট করার পরে আপনি চিন্তা করবেন যে কেন আমি কাজ পাচ্ছি না, বোঝা গেছে? আর এই যে আপনি বিট করতেছেন, আপনার যে প্রোফাইলে অ্যানালিটিক্স আছে কিছু দেখছেন আপনারা? হ্যাঁ, মেকআপ কোম্পানির কোনটা ছিল? আমি শিওর না, আপনি আমাকে একটু বলতে পারবেন কোনটার কথা বলতেছেন আপনি? রাজু ভাই আপনি কি দেখাতে পারবেন কোনটার কথা বলতেছেন? আমি আমি বুঝতে পারতেছি না আপনি কিসের কথা বলতেছেন। অ্যাসাইনমেন্ট কত নম্বর মনে আছে? আমি জানি না রাজু ভাই কোনটার যে কথা বলতেছে। পার্টি ফ্লায়ার? আচ্ছা, যা করাইছে আমি সবগুলো আপনারা দিতে পারেন, আমার কোনো সমস্যা নাই, কথা বোঝা গেছে? আপনারা ইউজ করেন, আমি আপনাদের পোর্টফোলিওর জন্য এগুলো করাচ্ছি, সমস্যা নাই। আমি আপনাদেরকে যে কারেকশন দিছি, কারেকশন যদি আপনারা করেন, করার পর ওইটাকে ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নাই আমার, ঠিক আছে? বুঝতে পারছেন আমার কথা? আচ্ছা ওকে, ঠিক আছে। আচ্ছা আজকে আমি আজকে ভাবছিলাম, আজকে ক্লাসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাসগুলোর মধ্যে একটা, আমি আপনাদেরকে আজকে এই যে আপনাদের যে মানে অনলাইন প্রেজেন্সটা আপনাদের কেমন হইতে হবে, কিভাবে আমরা আমাদের কাজ পাওয়ার প্রবাবিলিটি আরও বাড়াইতে পারি, এই জিনিসগুলো নিয়ে আমি একটু কথা বলতে যাচ্ছিলাম। কিন্তু আজকে ক্লাসে আমার স্টুডেন্ট নাই। ওকে, আমি এখন লাইভ ক্লোজ করব। যারা নাই তাদের দরকারও নাই, ওদের আর ক্লাসও করতে হবে না। আচ্ছা ওকে, আচ্ছা দেখেন আমার কি এটার এক সাইড একটু উঁচা ছিল না, ছিল? হ্যালো, তাহলে আমি একটা কাজ করি, নিচে ব্যাকগ্রাউন্ডটাকে লক করে দিলাম, ডিরেক্ট সিলেকশন টুল নিলাম। আমি চাচ্ছি যে
এইখান থেকে এই এই অংশটুকু আমার একটু উপরের দিকে উঠবে, দেখা যাক কেমন লাগে, আমি একটু দেখি। দেখেন তো হচ্ছে, আমি যদি এটাকে এইভাবে রাখি, রাখার পর আমি এই ইমেজটাকে নিয়ে আসি এখানে, দেখেন এটা এখানে কয়েকটা কয়েক মানে গ্রুপ করা আছে, তাহলে আমি এটাকে আগে কম্পাউন্ড পাত করে নিব, নেয়ার পরে এরপরে আমি এই দুটাকে নিয়ে একসঙ্গে গ্রুপিং মাস্ক। কি হয়েছে, হ্যালো দেখতেছেন আপনারা? ব্যাকগ্রাউন্ডটাকে আনলক করলাম, ব্যাকগ্রাউন্ডের সঙ্গে এবার এটাকে ক্লিপিং মাস্ক। করা যেত না এভাবে? আমার এটা যদি এক্সাক্ট নাও হয়, এটা কি কাছাকাছি হয় নাই? হয়েছে? হ্যালো কথা বলেন আপনারা, কাছাকাছি হয়েছে আমাদের নাকি হয় নাই বলেন, এভাবে করা যাবে নাকি যাবে না? এখন আমি আপনাদেরকে বলতেছি না যে এভাবেই করেন, আমি আপনাদেরকে বলছি আপনারা চাইলে এইভাবে করতে পারেন, যদি কেউ ব্রাশ ইউজ করে করতে পারেন তাহলে তো খুবই ভালো কথা, সুপার করেন, কিন্তু যদি আপনারা ব্রাশ ইউজ করতে না পারেন ইন দ্যাট কেস তাহলে কিভাবে করবেন বলেন? আপনারা কি ইলাস্ট্রেটরে ব্রাশ ইউজ করতে চান? হ্যাঁ কে বুঝি না, হ্যালো হ্যালো, না কখনোই হবে না, ইলাস্ট্রেটরে ব্রাশ আসলে মানে খুবই বাজে লাগে দেখতে, যাই হোক হয়তো আমি অত ভালো না ইলাস্ট্রেটরে ব্রাশে, এটাও কারণ হইতে পারে, যারা ভালো তারা হয়তো আরও ভালোভাবে করতে পারে, আপনি চাইলে দেখতে পারেন আমাদের ফেস আপনি যদি ইউটিউবে যান ইলাস্ট্রেটর ব্রাশ কীভাবে ইউজ করা যায় দেখতে পারেন, ওইখানে আমি শিওর আরও অনেক অনেক সুন্দরভাবে দেখাইছে, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যেটা ফটোশপের ব্রাশের মতো আপনি চাইলেও ইলাস্ট্রেটর ব্রাশে করতে পারবেন না, তা আমার জন্য আপনাদের সাজেশন হচ্ছে এইসব এলিমেন্ট অলরেডি যেগুলো আছে সেগুলো ইউটিলাইজ করে যদি আমরা কাজটা করতে পারি তাহলে কেন আমরা টাইম ওয়েস্ট করবো অন্য কোথাও, আমার কথা বোঝা গেছে? কোনো দরকার আছে? কোনো দরকার নাই, হ্যাঁ যদি আপনি এক্সপেরিমেন্ট করতে চান অবশ্যই করতে পারেন, কিন্তু যখন আপনার একটা টাইম লাইন আছে তখন অবশ্যই আপনাকে সেই টাইম লাইনের মধ্যে কাজটা করতে হবে।